রাজ্যের মানুষকে সঠিক ও কম খরচে চিকিৎসা প্রদানের জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্পের শুরু করেছিলেন। এই স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু হওয়ার পর থেকেই পরিষেবা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন, সামনে এসেছে বহু অভিযোগ, কখনো সঠিক সুবিধা দেওয়া হচ্ছে না, আবার কখনো কার্ড দেখালেও মিলছে না পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তুঙ্গে চর্চা। এই পরিস্থিতিতে স্বাস্থ্যসাথী প্রকল্পে বড় সড়ো বদল আনল রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী কার্ডের রেফারে এবার থেকে বেসরকারি হাসপাতালে আর হাড়ের অস্ত্রোপচার করানো যাবে না, করাতে হবে সরকারি হাসপাতালে। এই মর্মে রাজ্য সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে রাজ্যের হাসপাতালগুলিতে হাড়ের অস্ত্রোপচারের জন্য পরিষেবা ও পরিকাঠামো উন্নত করা হয়েছে, যা থেকে উন্নত চিকিৎসা পেতে পারেন রোগীরা। তাই হাড়ের অস্ত্রোপচারের জন্য আর বাইরে রেফার না, তবে যদি জরুরি অবস্থায় দেখা যায় যেখানে আরও উন্নত চিকিৎসার প্রয়োজন, সেখানে সরকারি রেফারের প্রোটোকল মেনে কাজ করতে হবে। পাশাপাশি এই নির্দেশিকাতে আরও বলা হয়, যদি কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো ধরনের প্রয়োজন ছাড়াই হাড়ের চিকিৎসার ক্ষেত্রে রেফার করা হয়েছে, সরকারি হাসপাতালে চিকিৎসার উপযোগী সেই রোগী তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসক এবং নার্সিং স্টাফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে অবিলম্বে নির্দেশিকা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। যেই নির্দেশিকা জারি করার পর থেকেই সমালোচনা শুরু হয়েছে চিকিৎসক মহলে। ডাক্তার তন্ময় মুখোপাধ্যায় বলেন, শুধুমাত্র স্বাস্থ্যসাথী প্রকল্প বাঁচাতে প্রচেষ্টা চলছে, এক এক করে প্রকল্পের সব পরিষেবা বন্ধ হয়ে যাবে। এই সরকার স্বাস্থ্যসাথীর খরচ চালাতে পারছে না, এই সরকার আস্তে আস্তে স্বাস্থ্যসাথীটা বন্ধ করছে। এবং আজকেও আপনাদের মাধ্যমে আমি এটা বললাম, ভবিষ্যতে দেখবেন একটা বা দুটো সার্ভিস নামকা বস্তে রাখবে, বাকি সব বন্ধ করে দেবে শুধুমাত্র এই স্বাস্থ্যসাথী স্কিমটাকে বাঁচিয়ে রাখার জন্যে। আপনাদের মনে থাকবে যে বিধানসভার নির্বাচনের আগে উনি বলেছিলেন যে রাজ্যের মানুষ অন্য রাজ্যে গিয়ে চিকিৎসা পাবে স্বাস্থ্যসাথীতে। তারপরে আপনারা জানেন যেই নির্বাচন হয়ে গেছে, কিছু মানুষ গিয়েছিলেন ভেলোরে চিকিৎসা করতে, সেখানে তিনি বন্ধ করে দিয়েছেন, তারা যেতে পারে না। আপনি জানেন না ক্যান্সারের চিকিৎসা অপারেশন এখন বন্ধ করে দিয়েছেন, যে কিছু কিছু হাসপাতাল ছাড়া অন্য কোথাও করাতে পারবেন না। মানুষের ভরসা নেই, মানুষ সাধারণ একটা পাইলস একটা হার্নিয়া হলে বেসরকারি হাসপাতাল আসছিল, সরকারি হাসপাতাল যাচ্ছিল না, তিনি বন্ধ করে দিয়েছেন সেটা। তো একটা একটা করে স্বাস্থ্যসাথীর যে সুবিধাগুলো তিনি দিয়েছিলেন সেগুলো সব বন্ধ হচ্ছে। রাজ্য সরকারের উদ্যোগকে জনবিরোধী বলে দাবি করেন সার্ভিস ডক্টরস ফোরামের কোষাধ্যক্ষ ডাক্তার স্বপন বিশ্বাস। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে মনে করছি এটা জনবিরোধী। সরকার স্বাস্থ্যসাথীর মাধ্যমে যেটুকু সুবিধা মানুষকে এতদিন দিয়ে আসছিল সেই সুবিধাটুকু আর দেবে না, সেখান থেকেও সরকার আস্তে আস্তে সরে আসছে। এবং তার যে ভাবমূর্তি, তার যে স্বাস্থ্য দরদি ভাবমূর্তি তার ছিল, দেখানোর চেষ্টা করছিল, সেখান থেকে সরকার সেটা দেখাতে চাইছে, কিন্তু বাস্তবটা অন্য কথা বলছে। বাস্তব বলছে যে এই ধরনের অর্ডারের ফলে মানুষের ভোগান্তি বাড়বে অর্থোপেডিক অপারেশনের ক্ষেত্রে। প্রসঙ্গত, এর আগে মালদা ও মুর্শিদাবাদ জেলায় বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে হাড়ের অস্ত্রোপচারে জারি হয়েছিল নিষেধাজ্ঞা। সেই সময় স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে, মালদা ও মুর্শিদাবাদ জেলায় সরকারি হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগের পরিকাঠামো যথেষ্ট উন্নত, তাই এখানেই এবার থেকে করা হবে চিকিৎসা। এবার থেকে সেই একই নিয়ম লাগু করা হলো রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে। এই নতুন নির্দেশিকায় আদৌ কোনো লাভ হবে কি না, নাকি উল্টে ভোগান্তির শিকার হতে হবে রোগীর পরিবারকে, সেটাই এখন দেখার। ক্যামেরা লিসন লোধের সঙ্গে অয়ন শর্মা, প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।